আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা। সকলে ঈদ খুব ভালো কাটান, সুস্থ থাকুন এবং ভালো থাকুন সারা জীবন, সারা বছর যেন এভাবে আপনাদের সুখে শান্তিতে দিন কাটে, এই হিসেবেই, এই কামনা করেই আজকের এই ভিডিওটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আর ফাইনালি আজকে অনেকদিন পর এই মেকআপ লুকটা আমার ক্রিয়েট করে খুব 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 ভালো লাগছে, বিকজ ঈদের এই মেকআপ লুকটার জন্য আপনারা সকলেই ওয়েট করেছিলেন, আমার ছোট বোনেরা, দিদিরা, আপুরা, এনিওয়েজ সবাই ওয়েট করেছিলে এই ঈদের এই মেকআপটা দেখার জন্য। সো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, সো ফাইনালি আজকে আমি এই মেকআপ লুকটা করে প্রচণ্ড আপ্লুত এবং এতটাই ওভারওয়েলমড হয়ে গেছি আমি যে মানে আজকে আমার ইফতার করতে ইচ্ছে করছে, ঠিক আছে? তো আমাকে কেউ দাওয়াত দিলেন না, এটাই আমার কষ্ট হইতেছে এনিওয়েজ। তো যদিও আমার পূর্বপুরুষের বাড়ি আছে বাংলাদেশে, সো আমি একটু কইতে পারি বাংলাদেশি কথা, বুঝছেন? তো যাই হোক, আজকের এই যে মেকআপ লুকটা আপনারা দেখতে পারতেছেন, এই মেকআপ লুকটা বেসিক্যালি আমি খুব সহজভাবেই করছি, বুঝলেন? তো এই মেকআপ লুকটা করতে গিয়ে যা যা প্রোডাক্ট আমি ইউজ করছি সেই প্রোডাক্টগুলো আপনারা ইজিলি যে কোনো দোকানে পাইয়া যাইবেন। বাংলাদেশে কতটা পাইবেন আমি জানি না, যদি না পাইয়া থাকেন তাহলে কিন্তু যে কোনো আপনাদের পছন্দের মেকআপ ব্র্যান্ড আপনারা ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা নাই। আর আমি যা যা প্রোডাক্ট ইউজ করছি এই ভিডিওটি বানানোর জন্য, মেকআপ লুকটি ক্রিয়েট করার জন্য, তার সমস্ত মেকআপ ডিটেলস এবং মেকআপের সমস্ত প্রোডাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবো, আপনারা গিয়া অবশ্যই চেক করে নেবেন। আর যারা এখনও অবধি আমার সোশ্যাল মিডিয়াতে অর্থাৎ আমার ইনস্টাগ্রামে আমাকে এখনও ফলো করেন নাই, তারা অবশ্যই ফলো করে নেন, তাহলে আমি আজকে ঈদের দিনে খুব 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 খুশি হব বন্ধুরা। আর আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে, এক্ষুনি ফলো করে নেবেন। আর যদি চ্যানেলটিকে আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করা, পাশে থাকার বেল বাটনটাকে অবশ্যই হিট করে দিয়েন, তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করবো তখন আপনি সেগুলো নোটিফিকেশন দ্বারা নোটিফাইড হইতে পারবেন। ইয়েস, আর এই যা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই দিনে, একদম ঈদের এই পবিত্র দিনে, প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার চাই বস, কারণ আমি একদম এক্স্যাক্টলি এখন ভোরবেলায়, আমার কাছে এই মুহূর্তে কোনো ফোন নেই, বাট আই ক্যান শেয়ার দ্য টাইমিং অ্যাকচুয়ালি, জাস্ট লুক অ্যাট দ্য টাইমিং। সো বুঝতেই পারতেছেন এখন পুরো সকাল হইয়া গেছে, অ্যান্ড লিটারালি আমি মিথ্যা কথা কইতেছি না, আপনাদের যদি দেখাইতে পারতাম, এখানে আমার অন্য কোনো ফোন নাই অবশ্যই, কিন্তু আমি আপনাদেরকে ডিটেলস যখন ভিডিও করবো আমি করতেছি, যখন আমি ভিডিওর এই সাইডে একটা ছোট লোগো দিয়ে দিব টাইমিংয়ের, তো যাতে আপনারা বুঝতে পারেন যে আপনাদের জন্য খাইটা খুঁটা আমি ভিডিওটি বানাইলাম আজকে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আর দেরি না করে শুরু করে দিতেছি। আর প্লিজ তোমাদের কমেন্ট কইরা, মানে তোমরা প্রচুর কমেন্ট করো, অ্যাকচুয়ালি কমেন্ট করে আমরা জানাইও যে আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। সো চলো আর দেরি না করে আপুরা, বন্ধুরা এবং বোনেরা ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে আমি ব্যবহার করে নিয়েছি ইন্দুস ভ্যালিসের এই মিন্ট ওয়াটার, এটা একটা টোনার। আর এই গরমকালে আমাদের স্কিনকে হাইড্রেট রাখার জন্য কিন্তু টোনার ভীষণ জরুরি, আর অ্যাজ ওয়েল অ্যাজ কিন্তু জলটা খেলেও আমাদের ইনার পার্টটা, বডির ইনার পার্টটাও কিন্তু প্রচণ্ড বেশি হাইড্রেটেড থাকবে। তারপর আমি ইউজ করছি মামাআর্থের এই ভিটামিন সি লিউমিক গ্লো ক্রিম, এটা একটা ময়শ্চারাইজার, এটার ওপর আমি ডিটেলসে পরে একটা অন্য কোনো ভিডিওতে আমি কথা বলবো। সো আপাতত দেখতে পাচ্ছ আমি পুরোপুরি আমার ফেসের মধ্যে ময়শ্চারাইজারটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা কিন্তু গরমকালেও ভীষণ জরুরি। তারপরে আমি ব্যবহার করছি ল্যাকমের এই অ্যাবসলিউট ব্লার পারফেক্ট ক্রিমটা, বেসিক্যালি ইটস নট আ ক্রিম, ইটস আ প্রাইমার, আই এম সরি। সো আমি এই প্রাইমারটা ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে আমার সিমলেসলি আমার কিন্তু স্কিনে মেকআপটা যাতে অ্যাপ্লাই হয়ে যায়। আমি এখানে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছি, যারা কন্ট্যাক্ট লেন্স পরতে চাও না তারা কিন্তু উইদাউট কন্ট্যাক্ট লেন্সেও এই মেকআপটা তোমরা করতে পারো। তো এরপর আমি ব্যবহার করছি গুড ফাইভসের এই বিবি ক্রিমটা, আমার শেড হচ্ছে 02, আর আমি এখানে পুরোপুরি দেখো আমার পুরো ফেসে এবং নেকে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা মারাত্মক একটা গ্লো প্রোভাইড করে স্কিনে, আর এর মধ্যে রয়েছে SPF 25, তাই দিনের বেলা তোমরা যদি সানস্ক্রিন নাও ইউজ করো এটা কিন্তু তোমাদের স্কিনে প্রোটেকশন দেবে। আর তারপর আমি ইউজ করলাম একটা কম্প্যাক্ট পাউডার। সো এরপরে আমি কিন্তু আমার ব্রাউটাকে ফিল করে নিচ্ছি, এটা হচ্ছে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ব্রাউ কিট। আমি এখানে ব্ল্যাক কালারটা নিয়ে, ব্ল্যাক কালারের শ্যাডোটা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে আমার মানে জাস্ট ব্রাউটাকে ফিল আপ করে নিচ্ছি, কোনো রকম কিন্তু ওভারডু করছি না, যাতে আমার
মানে আইব্রোটা একটু আর্টিফিশিয়াল লাগে দেখতে, একদমই সেটা আমার পছন্দ না। ন্যাচারাল জিনিস আমার বেশি ভালো লাগে। এরপর আমি মার্সের এই আইশ্যাডো প্যালেটটা থেকে এই রেড কালারটা, মানে মরুনিশ রেড কালারটা দেখো, একটা ফ্লাফি ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে আমি আমার ইনার কর্নার থেকে ভালো করে ব্লেন্ড করছি, ঠিক আছে, আউটার কর্নার থেকে ইনার কর্নার অবধি ভালো করে আমি করে নিচ্ছি এটাকে। অ্যান্ড দেন আমি একটা হাইলাইটার ব্যবহার করছি বেসিক্যালি। তোমরা গোল্ডেন কালারের যে কোনো আইলাইনার দিও, এই মাঝখানে লিডটা কিন্তু ফিল আপ করতে পারো। তারপর আমি ভালো করে কিন্তু এটাকে স্মাচ করে নিচ্ছি, মানে ব্লেন্ড করে নিচ্ছি। লোয়ার ল্যাশ লাইনেও কিন্তু আমি এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি, লোয়ার ল্যাশ লাইনে। অ্যান্ড দেন আমি লোটাসের এখানে দেখো এই যে লাইনারটা রয়েছে, পেন লাইনারটা দিয়ে, এটাকে কী লাইনার বলে পড়তে আমার মনে পড়ছে না, বারেবা। তো এই লাইনারটা নিয়ে প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস যেহেতু ডিসক্রিপশন বক্সে থাকবে, তো তোমরা প্রত্যেকটা প্রোডাক্টের ডিটেলস পেয়ে যাবে। তারপরে আমি মাস্কারা ব্যবহার করছি, আমি এখানে মেবিলিনের মাস্কারা ব্যবহার করছি, আর ল্যাশ লাগিয়ে নিচ্ছি। বন্ধুরা, ল্যাশ কিন্তু তোমরা প্রত্যেকে লাগাবে, আর ঈদের দিনে তোমাদের চোখটা যাতে আরও সুন্দর লাগে এটা কিন্তু ভীষণ মাস্ট। তারপর আমি ব্লাশ ব্যবহার করছি বন্ধুরা, আমি এখানে মার্সের ব্লাশ ব্যবহার করছি, আর একদম পিচ কালারের ব্লাশটা নিয়ে আমি কিন্তু আমার চিককে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপরে আমার লিপটাকে লাইন করে নিচ্ছি আমি লিপ লাইনের সাহায্যে। তোমরা যদি লিপ লাইন করো তাহলে কিন্তু লিপস্টিকটা খুব সুন্দর করে, যারা লিকুইড লিপস্টিক লাগাতে চাও না তারা কিন্তু একটা গাইডলাইন হিসেবে লিপ লাইনার অবশ্যই ব্যবহার করতে পারো। আর এরপরে আমি লাইকার এই যে শেডটা যেটা আমি ব্যবহার করছি বন্ধুরা, এটা আমার মোস্ট 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 ফেভারিট, কারেন্ট ফেভারিট একটা শেড, ভীষণ সুন্দর। এটা খানিকটা রেডও নয় অথবা মানে রানি কালার, বেসিক্যালি রানি কালার, পারফেক্ট রানি কালার এটা, মানে এত সুন্দর কালারটা জাস্ট বলে বোঝাতে পারবো না, আমি জাস্ট পাগল এই কালারটার জন্য। তারপর আমি হাইলাইটার ব্যবহার করে নিলাম আমার ফেসে, এবং আমার মানে ফেসের হাই পয়েন্টসগুলোর ওপরে, ব্রিজ অফ দি নোজ, এবং আমার ব্রাউ বোনে, এবং আমার চিকসে, এবং আমার চিনেল। সো তারপরে আমি পুরো সেটিং স্প্রে দিয়ে আমি কিন্তু আমার পুরো ফেসটাকে আমি সেট করে নিলাম। আর সেটিং স্প্রে দিয়ে কিন্তু সেট করাটা মাস্ট, নাহলে কিন্তু তোমাদের মেকআপটা বসবে না তোমাদের স্কিনে, আশা করি বুঝতে পারছো আমি কী বলতে চাইছি। সো আমার মেকআপ লুকটা অলমোস্ট কমপ্লিট, তাহলে চলো মেন লুকে আসা যাক। সো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমার ঈদের লুক কিন্তু একদম কমপ্লিট। আজকে পবিত্র ঈদের দিনে তোমরা খুব এনজয় করো, আর পুরো গেট আপটা তোমরা দেখে নাও। এই যে লুকটা, আমি এখানে একটা শরারা পরেছি, আর তার সাথে এই গোল্ডেন কালারের এই ওড়নাটা নিয়েছি। সো আজকের এই ভিডিওটা এখানেই, পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই হাজির হবো। সবাই খুব ভালো থেকো।